পাহাড়ের যে টপ যে রেঞ্জটা আছে, এই যে রেঞ্জটা আছে, আমরা আমরা ঠিক এই হাইটে দাঁড়িয়ে আছি, টপ রেঞ্জের হাইটে দাঁড়িয়ে আছি। পাহাড় আছে এক ধরনের হাইট হয়ে বাঁধ, পুরো যেন ওরকম, মানে পাহাড় গুলো এখান দিয়ে এই সাইড দিয়ে নেমে যাচ্ছে টিল্ট হয়ে, আর উপরটা যেন একবারে ফ্ল্যাট, উপরটা যেন একবারে ফ্ল্যাট, এইখানেও তাই দূরেও দেখা যাচ্ছে উপরটা যেন একবার ফ্ল্যাট হয়ে যাচ্ছে, কোথা দিয়ে যেন একটা দেয়ালের মতন দাঁড়িয়ে আছে। আর এই দেয়ালে এসেই মেঘগুলো সব ওপাশে চেরাপুঞ্জি আমরা ছাড়িয়ে আসলাম, ওই পিছনে যেখানে মেঘগুলো এসে ধাক্কা খাচ্ছে, আর চেরাপুঞ্জির থেকে একটুটা উত্তরে চলে এসেছি আমরা, তো এখানেও সেই একই ব্যাপার, পাহাড়গুলোর মাথাগুলো ফ্ল্যাট হয়ে আছে আর নিচে গভীর খাদ। মেঘালয় মানেই মেঘের জায়গা। আমরা পাহাড়ের একটা পিকে দাঁড়িয়ে আছি, অনেক নিচে খাদ, মেঘ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ওই যে মেঘগুলো আসছে, এখানে একটা মেঘ দেখা যাচ্ছে, মেঘগুলো দল বেঁধে আসছে। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঙ্গিং ব্রিজ, হালকা জল আছে, বেশি জল নেই, হালকা জল আছে। আমাদের ব্রিজটা পার হয়ে গেলাম আমরা, এখানে একটা টার্নিং আছে, সেখানে আমরা যাব। দেখি নিচে যাওয়ার রাস্তা আছে, কেভে, অনেক কেভে আজকে এরকম রাস্তায় অনেক গেছি আর ইচ্ছা করছে না, কুকুরটা আদর খাচ্ছে, দেখো ওই পাহাড় দিয়ে ওই পাহাড়ে ট্রেনে করে যাচ্ছে, দেখো ফোনটা যাবা নাকি? না 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 না।